বেলুন ভাড়ালি না I'm a broken home. I gave you all the bricks that I own. হ্যালো, আজকে হচ্ছে 13 আগস্ট 2023, এখন বাজে সকাল 5:15। আমরা যাচ্ছি কাস্তাপাড়া থেকে দীঘা। চোখে ঘুম, ঘুমে চোখ একদম ঢলে যাচ্ছে, ঠিক আছে, কারণ এত সকাল সকাল ওঠার অভ্যাস নেই। তো এই প্ল্যানটা সাডেন হয়েছে। লাস্ট চ্যানেলে যে ভিডিওটা আছে সেটা হচ্ছে বকখালির গ্রুপ ট্রিপ, সেটা আগস্টের 13 থেকে 15 তারিখে ছিল 2022-এ। এইটা আগস্টের 13 থেকে 15 তারিখে ট্রিপ 2023। পুরো এক বছরের টাইম স্প্যানের মধ্যে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানটা অলরেডি 4 বার চেঞ্জ হয়ে গেছে। এই ট্রিপে আমাকে কেউ বলতে পারবে না যে আমি দুটো কাপলদের পার্সোনাল ফটোগ্রাফার হয়ে যাচ্ছি। এখানে এবার ট্রিপে আমার সাথে আমার একটা পার্টনার আছে, সেটা আমার ভাই, একটা ছেলে আর কি, আর কিছু নেই জীবনে। তো অঙ্কিতা, রূপম দা, জয়া, নীলাঞ্জন দা, আমি আর বাবাই, এই 6 জন মিলে দীঘায় 3 দিন কাটাবো ভাই। হেভি বাওয়াল হবে। ই হামরা বাস বা ই বাস মে করকে হাম লোগ জায়েগা। এ নাটি, জয়া সিট, এ মোটা মরে যা, পুরো চাঁদনি ডান্স বার লাগছে। হ্যাভ এ রিল্যাক্স খাতুন, জয়া খাতুন, এই বন্ধ কর। আচ্ছা রেখে দে, রেখে দে অঙ্কি, তা রেখে দে। সালাম আলাইকুম জয়া খাতুন। বাচ্চাটা ভালো চিরেছে। আপনার কোনো মতামত? আমি না না, বাচ্চাটা তোকে ঠিক চিনেছে, রাক্ষসকে এক বাচ্চারা একদম ঠিক দেখতে পারে। বলে না বাচ্চো মে ভগবান হতে, ভগবানরা তো রাক্ষসদের আগে চেনে। জানি তো, দেখ না কিরকম মাথা বাড়ালে আবার ঢুকে যাবে। দেখো এই এখানে ওয়াও চায়না আছে, ওয়াও মোমো আছে। আমি যাব না, শালা ডাকাত। অনেকক্ষণ এসি বাসে কাটানোর পর ফাইনালি একটার সময় আমরা নেমে গেছি নিউ দীঘার জাহাজবাড়ির ঠিক তার অপোজিটে আমাদের হোটেল মনোরমা গেস্ট ইন, যেখানে আমরা 2 রাত থাকবো। আর এখান থেকে বিচের ডিস্টেন্স হচ্ছে পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট। আমি খুব একটা রুম ট্যুর করি না, বাট আমার রুমটা ভালো লাগলো বলে একবার দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের রুম, এটা বাথরুম। 10 মিনিট রেস্ট করে আমরা স্নান করতে যাবো। তো অফকোর্স স্নান করতে গেলে আমি ব্লগ করবো না, মোবাইলটা নিয়ে যাবো না। তো স্নান টান করে এসে মজা টজা করে লাঞ্চ করে বিকালে বা সন্ধেবেলা যখন ঘুরতে বেরোবো তখন অনেক কিছু দেখাবো, ব্লগ করবো। তো আপাতত এখানেই থাকলো, তোমরা একটু রেস্ট করে আসো। টাটা। বেলুন ফাটালি না? বেলুন ফাটি কি করবো, লোকের জীবন নিয়ে তা তো জীবনে বন্দুক ফাটাচ্ছে, এখন বেলুন ফাটাবি? গুলি নেই মারেঙ্গে সালে কো, কে কে লেঙ্গে উসকে। যা না যা। গুড ইভিনিং, ফাইনালি ভালো মতো স্নান টান করে খেয়ে দে এসিতে ঘুমিয়ে একদম এখন চা ঠা খেয়ে ঘুরতে বেরোলাম। না অনেকক্ষণ আগে, সকাল থেকে অনেকবার স্টার্ট হয়ে গেছে। জয় যোগীন্দ্র মহামায়া, সংসারের যে কি মায়া। ব্যাস মায়া শেষ। তো এখন আমরা ঘুরতে বেরিয়েছি, আমরা তো অফকোর্স নিউ দীঘাতে স্টে করছি। তো এখন আমাদের প্ল্যান হচ্ছে এখানে কিছু ঘুরে কেনাকাটা করে খেয়ে দিয়ে নিউ দীঘা টু ওল্ড দীঘা হেঁটে যাবো, হেঁটে আসবো। কালকে অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, সেগুলো তো দেখাবোই। আজকে আপাতত এই প্ল্যান। বৃষ্টি পড়ছে টাপুর টুপুর, এনি টাইম ভিজে যেতে পারি, আর ভিজে গেলে আমরা ওয়েট হয়ে যাবো। কথাটা অন্যভাবে নিও না, পজিটিভভাবে নিও। তাই নাই।
बच्चा मुझके सबाई चलछे जोड़ाए जोड़ाए आमी मात्र एका आमार हाथे लव लाइन एकटु नय पुरो पुरी बेका এটা সেই জায়গায় যেখানে আমরা আগের বছর নাটকের দল এসে ফানুস উড়িয়েছিলাম 31st December 2020 আই গেস আর এইটা হচ্ছে সেই জায়গা যেখানে আমরা হোলাদোল করে একসাথে হাতে হাত ধরে সার্কেল বানিয়ে ছাগলের মতো লাফালাফি করছিলাম এটা সেই জায়গাটা ইচ্ছা ঠিক এই জায়গায় আমরা প্লাস্টিক ওখানে ফেলো না করেছিলাম আর রাত্রেবেলায় আমরা ভেতরে ওই জায়গাটায় নাটকের শো করেছিলাম প্লাস্টিক ওখানে ফেলো না আমাকে খেতে দেওয়ার জন্য থালা দেওয়া হয়নি আমার সাথে ডিসক্রিমিনেশন হচ্ছে আমার সাথে সব জায়গায় ডিসক্রিমিনেশন হয় আমাকে প্লেট দেয়নি হম করে তো করে কে বলে তো বলে কে হাই ওয়েস্ট বেঙ্গল থেকে এখন উড়িষ্যায় জাস্ট ঢুকলাম সব কিছু উড়িয়া উড়িয়া ভাষায় উড়িষ্যা কালে গাওয়া তেরে মুভিল্যান্ড বাবা তালসারি মাছ বাজারটা এই টাইমে এত ভিড় ও বোটের জায়গাটা আরে এই দেখো কতটুকু মাছ তো চল না জল কমে যাবে বাবার জন্মে এরকম ডেড ডেভিলের কাজ করিনি তালসারির উপর বাবাই আসো আসো আমরা এসে গেছি আবার সব ভিজছে আমরা তাও হেঁটে হেঁটে তালসারি যাবো এ আবার উঁচু আছে এখানে ভাই মুতি নি আমি হেভি এক্সপিরিয়েন্স হেঁটে হেঁটে তালসারি খতরো কে খিলাড়ি জয়া কে তুমি আসো না না ওকে ওই ফোন দুটো বললাম দিয়ে দিতে ব্যাগে দিলা না ব্যাগে রাখ মোবাইল মানে প্যান্ট শুট তো ব্যাগ শুট তো মোবাইল বল বুঝি তো মোবাইল নেই হাই গাইস আমরা এখন ছাত্রকে খিলাড়ির মতো হচ্ছে জল পার হয়ে এসেছি এটা অভিজিতের ফোন আমাকে ধরতে দিয়েছে বাট আমি ভাবছি যে ফোনটাকে যদি জলে ফেলে দেওয়া যায় দ্যাট উইল বি বেটার হাই গাইস চেঞ্জ স্টাইল চেঞ্জ যেরকম ভাবে ওই পার দিয়ে হেঁটে হেঁটে আসলাম এই পারও সেরকম ভাবে যেতে পারলে হয় আর দিকে দে নতুন এপিসোড বাবাই ভার্সেস ওয়াইল্ড আমরা যে সমুদ্র পার করে ওপারে যাব আমরা এই অনেক নৌকা দাঁড়িয়ে আমরা নৌকাতে উঠব না আমরা যাব সমুদ্র পার করে আমরা টাকা বাঁচাচ্ছি হ্যাঁ আর আমাদের কাছে টাকা নেই তবুও তাই আমরা করছি বাবাই ভার্সেস ওয়াইল্ড এই যে আমরা অনেকটা জলের গভীরে ঢুকে গেছি এখন ও আমার দিয়ে ব্যাগটা নিয়ে নিল চলো 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 এই যে ওরা দুজন আসছে
বাবাই ভার্সেস ওয়াইল্ডে তোমাদের স্বাগত। তোমরা ইনি কিছু বলতে চাও? এ পুট আমুদি মাছ যাচ্ছে এখান থেকে, পড়ে গেছে বাবা। তালসাড়িতে যা ভাড়া চাইছে, এতটা কষ্ট করে আসার পর মনে হচ্ছে না যে 100 টাকা দিয়ে আপ ডাউন করে লাভ হচ্ছে। বলুন, এই যে বাবাই ভার্সেস ওয়াইল্ডে আমরা গেছিলাম, কিন্তু আমরা 100 টাকা দেবো না, আমরা যাবো না। বাবাই ভার্সেস ওয়াইল্ডে আমরা হেরে গেছি। সবথেকে কঠিন বিষয় আমার হাতে চটি নিয়ে আমি ঘুরছি। না পাতেই তুলে দিয়েছি। লাস্ট টাইম আমরা ওই পাড়ে গেছিলাম, একটু ঘুরেছিলাম, যদি দেখতে হয় কি করেছিলাম না করেছিলাম, উপরে আই বাটনে আগের বছরের লিঙ্কটা আসছে, গিয়ে দেখতে পারো। বাট হ্যাঁ, এই ভিডিওটা শেষ হওয়ার পর কম টাইম কম বাজেট আর অনেক বেশি টাকা চাওয়ার জন্য আমরা তালসাড়ির ভেতরে দূরে বিচে যাইনি, কারণ বিচের জন্য 100 টাকা কে পে করে? হ্যাঁ, যদি বলতো যে 50-60 টাকা নেবো মানা যায়। তো এখন আমরা যেই রাস্তা ধরে হেঁটে হেঁটে ম্যান ভার্সেস ওয়াইল্ড করছিলাম হেরে গিয়ে, সেই রাস্তা দিয়ে রিটার্ন করব। গাড়ি তো উঠবো, উঠে এবার উদয়পুর ওশিয়ানা বিচে যাবো, যেটাকে মিনি গোয়া বলা হয়। এহে রহা নহীঁ জাতা। আমাদের দেখা দেখি অনেকে কপি করে সাহস নিয়ে এবার এগোচ্ছে, কিন্তু আমরা যেই সময়ে সাহস নিয়ে নেমেছিলাম সেটা আরো বেশি ডেঞ্জারাস ছিল, তাই তো রূপমদা? আমরা সবাইকে এনকারেজ করেছি। হ্যাঁ, আমাদের কপিরাইট দেওয়া উচিত, আমরা সবাইকে। হ্যাঁ, আমরা মহিলা গেলে কেউ নামতো না, এখন দেখ 8 থেকে আমি সবাই নামছে তাহলে। আমাদের কপিরাইট দেওয়া উচিত, সবাই 10 টাকা করে দাও, আমাদের থেকে মোটিভেশন পেয়েছে। আমাদের সবাই 10 টাকা করে দাও, আমাদের দেখা দেখি তোমরা নামছো। এই পথ আমরা দেখিয়েছি বাবাই, আমরা অতটা গিয়ে আবার রিটার্ন করলাম। দিস ইজ হাউ ডিসঅ্যাপয়েন্টমেন্ট লুকস লাইক। আমরা ভেবেছিলাম আমরা ওই পাড়ে যেতে পারবো, পারিনি। বাবাই ভার্সেস ওয়াইল্ড এবারে ফেলিওর, তার জন্য আমি যাই না, বিশাল যাই। এবার আমরা তালসাড়ি থেকে এই জানোয়ারটার ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে রিটার্ন করছি আমাদের দাদার কাছে। এখান থেকে এবার আমরা যাবো মিনি গোয়া। হ্যাঁ, কিন্তু ম্যান ভার্সেস ওয়াইল্ড হলো না, এইটা হচ্ছে আসল কালপ্রিট। এটা হচ্ছে ভার্সেস ওয়াইল্ড ফেলিওর আরামজাদা। যদি আপনাদের বাইরে বাইরে যায় আরো দেখতে বেকার ইঞ্জিনিয়ার সাবস্ক্রাইব করুন। আমি এখানে 100 দিনের ব্লগ শুরু করতে চলেছি, ফিটনেস ব্লগ আমার ঘুরি, আমি 100 দিনে কম। এইটাই তো সমস্যা, ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ার বাদে সব কিছু হয়। এটা এটা আমরা করতে চলেছি, বুকে লেগেছে। আমি বেকার ইঞ্জিনিয়ার, তো কেউ বেকার ইঞ্জিনিয়ার ব্লগ আবার শুরু হচ্ছে, এখানে প্রমোশন করলাম, যেটা ভিউ আসবে না। ফাইনালি এখন আমরা উদয়পুরে আছি, যাচ্ছি। অনেকে এখানে তোমাকে দোকানে বসার জন্য খাওয়ার জন্য ইনফ্লুয়েন্স করবে, খেয়াল করো যে নিজেই যাও, নিজের পছন্দ মতো নিজের পছন্দের জায়গায় ধরো, কারণ এখানে অনেক স্ক্যাম হয়। আমি ভবিষ্যৎবাণী করছি, জয়া পড়ছে, আমি জয়াকে রীতিমতো পড়তে দেখছি। আমার এক্সপেকটেশন জল করে দিলি তুই, বাক দেখছো সবাই, বধু 3 টাকা আমার না বিশালে। এটা তোরই হতে পারে, এত সস্তা তুই দিবি মানে কেন? মজা পাচ্ছি না রে কাকা দেখে এখানে, গরিবের কথা একটু শুনতে শেখ কাজে। এখানে আমরা রীতিমতো খাবারের পোস্টমর্টম করেছি, তো ফাইনালি অনেকক্ষণ টাইম কাটানোর পর, ভালো মন্দ মাছ খাওয়ার পর, টাইম স্পেন্ড করার পর, এখন আমরা আবার আমাদের অটোতে উঠব, উঠে আমরা হোটেলে চেক ইন করবো, চেক ইন করে স্নান টান করে গিলতে যাবো। তো আপাতত আর কিছু দেখানোর নেই, জাস্ট রাস্তা দেখাবো। উদয়পুরেই বিচ আছে আর খাওয়া দাওয়ার জায়গা আছে আর অনেক ব্যাপার আছে, তো তোমরা এখানে এক্সপিরিয়েন্স করতে পারো, খুব ভালো লাগবে। আর তো ঘোরানোর সেরকম জায়গা নেই, বিকালে আরও 2টো জায়গায় যাবো, আশা করি দেখাতে পারবো। ও নাচ, এরে কে দেখাবে বাক, চল কোলাই যাই।
এত কিছু খাওয়া দাওয়ার পরে আমরা 10 টাকা টিপস দিয়েছি উই আর বড় লোক বাই বাই উদয়পুর উই হ্যাড আ ব্লাস্ট ভালো বাই দা ওয়ে বলে দিই আমরা আমাদের হোটেলের সেকেন্ড ফ্লোরে আছি সামনে একটা খুব কিউট সুন্দর কাচের বানানো টেরেস আর আমাদের এই টেরেস থেকে এইখানে এটা হচ্ছে ভিউ এখান থেকে 5 থেকে 7 মিনিটের ডিস্টেন্সেই হচ্ছে বিচ আমরা একদম নিউ দীঘার জাহাজ বাড়ির সামনে আছি এর ভেতরেই কোষে কষা আছে এইটা হচ্ছে এন্টায়ার ভিউ আমরা 5:30 বাজে সব রাবণের দল আমরা খেয়েছি একজন কিরমভাবে ইলিশ এই কি জানো চিংড়ি মালাইকারি খাচ্ছে বলার মতো না ভেবেছিল ইলিশ খাবে কিন্তু সেটা হলো না আমার আমার প্লেটটা মানে থালাটা সব থেকে সুন্দর এখানে আমরা যেখানে খেয়েছি তার নাম হচ্ছে পৌষ পার্বণ এটা ঠিক আমাদের যে হোটেল মনোরমা গেস্ট ইন তার ঠিক অপোজিটেই আছে 5 পা এগোলেই হয়ে যায় খুব ভালো খাবার প্রাইসটা একটু বেশি বাট যা কোয়ালিটি আর যা কোয়ান্টিটি তোমার পুষিয়ে যাবে ভাই খেয়ে হেভি মজা আর ওটা আমাদের হোটেল এখানে আমরা আজকে লাঞ্চ করেছি পৌষ পার্বণ পাঁচ মিনিটের মধ্যে আমরা সবাই ঢেউ সাগরে উপস্থিত ভেতরে কোনো দিন যাইনি এবার যাব এক্সপ্লোর করব একজনে ক্র্যাপ খেয়ে অ্যালার্জি হয়ে গেছে তুই মরবি এটা একটা দোল না ওখানে বসতে হবে এরমভাবে টানবে টানার পর এরমভাবে ছুড়বে উপরে ব্যাস ওইটাই দোল না আমি কোথায় যাবো তুই দোলনার মতো বসে থাকবি আমি উপরে চলে হ্যাঁ না মানে ওই দোলনার মতো যেরকম উপরে যাবি আবার ওটাকে নিচে টানবে এরমভাবে এরকম হতে থাকবে উপর নিচে রিটার্ন করার সময় আমি করবো করবো লাইফ পাঁচটা স্যাট শট যতক্ষণ থাকবো না তাহলে পুরো নিচে ইস এটার হাইট ছোট এইটাও আর একটা আছে কিন্তু এটার হাইট ছোট হ্যাঁ এগুলো আমাদের উঠতে দেবে না ময়ূ না ওটা দাঁড়কাক পোলিও মুরগি এই জাহাজে উঠবো না না ভাই কি বলিস তুই দূর সমুদ্র আ গয়া এটা আগে ওঠা যেত বন্ধ করে দিয়েছে এটা মনে হয় রেস্টুরেন্ট ছিল জানিস তো আমি এখানে স্ক্রিনশটের ওদিকটায় বসেছিলাম ওই দোলনাটাকে স্ক্রিনশট বলতে যেটা টান করে টেনে এরকম করে টেনে এরকম ছেড়ে দেয় আমি দাঁড়িয়ে আছি একটু ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করে শুনতে পেলাম টাং করা শব্দ হলো ডান দিকটা আটকে রয়েছে বাদিকটা খুলে গেছে দোলনাটা আমি দেখলাম ছেড়ে এরকম করে বেঁচে গেল এটা শোনার পর আমার আর ওটা সাহস হয়নি কারণ এমনি আমি 80 কিলোর একটা হাতি আমার সাথে এরকম হলে কিছু হোক না হোক বাজে জায়গায় টান লাগলে বা ব্যথা লাগলে হয়ে গেল ব্যবসা আমি টেক ওভার করে নিতাম প্লাস 16 জায়গাটা ইম্পর্টেন্ট কাজ আছে রিস্ক নেওয়া যাবে এরা সালা এখন থেকে আমার ব্যবসা ডিভাইড করে নিচ্ছে বাজি বদল লিয়া সালা
ফটফটি করে আমরা যাচ্ছি ওল্ড দীঘা। অসাধারণ খেতে, আমরা টেস্ট করেছি, ওয়ার্থ ইট। আমাদের এখানেই হচ্ছে তন্দুরি, আমরা ইমাজিন এখানে অঙ্কিতাকে কেটে ঘোরানো হচ্ছে, অঙ্কিতাকে কেটে এখানে। আমরা কল্যাণীতে, যারা হয় কল্যাণী কাছে, প্রচুর জায়গায়, কলকাতায় প্রচুর জায়গায় তন্দুরি চিকেন খেয়েছি। এই টেস্টটা এখন অব্দি আমি পাই, ভালো, আলাদা রকম টেস্ট এবং সত্যি ভালো খেতে। অনেক ঘোরার পর, মজা করার পর এখন আমরা রাত একটায় ব্যালকনিতে আড্ডা মারতে এসেছি। যদি কোনো সেক্সি সুন্দর ভূত আমাদের একটু লাইন মারে, তাই খাওয়া দাওয়া কমপ্লিট, সব কমপ্লিট। কালকে ভোরবেলায় মোহনার প্ল্যান ছিল, বাট আমাদের যা মজা হয়েছে, অলরেডি একটা বাজতে চলে, মোহনায় আমরা যেতে পারবো না চারটের সময় উঠে, তাই আমরা ব্যালকনিতে আড্ডা মারছি। কালকে বিচে যাবো, ঘুরবো, লাঞ্চ করবো, বাসে উঠবো, বাড়ি যাবো, সিম্পল ইজ দ্যাট। রাত একটায় দীঘা পুরো একা, এই যে দুটো গান্ডু বাইক নিয়ে যাচ্ছে। জগন্নাথের মন্দির তৈরি হচ্ছে, আজকে সকাল 10টায় আমাদের হোটেল থেকে ভাগিয়ে দেওয়া হয়েছে। চেক আউট টাইম 10টা ছিল, আমরা এখন ওল্ড দীঘাতে এসে একটা বুক স্টলের ছাওয়ার নিচে পেপার পেতে বসে আছি। কেউ পারলে আমাদের 10-20 টাকা দিয়ে যা সাহায্য করবে, আমরা বড্ড গরিব অবস্থায় রাস্তায় বসে আছি। হোটেল থেকে ভাগিয়ে দিয়ে যাবে, আমাদের 1:20 বাস, আমরা ততক্ষণ এখানে ছাওয়ায় বসে থাকবো, একটু মায়া ঠায়া করে কিছু দিয়ে একটু বস্তু বিতরণ করে বস্তু এসব নিয়ে নিয়ে মাল কিছু শপিং করেছে ব্যাগ বোর্ডে। আহারে দেখুন এই জলপরীকে, ভিখারির মতো শুয়ে রয়েছে। আহারে আমার জলপরি, তোমাকে সোনা বাড়ি দিয়ে বার করে দিয়েছে সোনা? আহারে শ্বশুর শাশুড়ি তাড়িয়ে দিয়েছে, কি বলছে রূপমদা? আমাকে তাড়িয়ে দিয়েছে বল। আহারে অনেকক্ষণ ঘর ছাড়া অবস্থায় থাকার পর, ভিখারির মতো বসার পর, এখন আমরা ওল্ড দীঘা থেকে হাঁটা দিয়েছি। খাবো দাবো একটু হোটেলে বসেই রেস্ট করে, তারপর বাস ধরে বাড়ি। জার্নিটা খুব ভালোভাবে মজায় মজায় কেটে গেল, টুকটাক যেই জায়গায় গেলাম গেলাম দেখালাম। আজকে সকালে মোহনার প্ল্যান ছিল, বাট আমরা কেউ ঘুম থেকে উঠতে পারিনি, তাই মোহনায় যেতে পারিনি। দাদা আমাদের খুব ভালোভাবে ভালোবেসে খুব অসাধারণ খাবার খাইয়েছে। দাদা তোমার নাম কি আর হোটেলটার নাম বলে দাও। একদম ওল্ড দীঘার অপোজিটে, অসাধারণ, এখানে থাকারও ব্যবস্থা আছে, খুব সুন্দর সার্ভিস, খাবার কোয়ালিটি অসাধারণ। আমরা পুরো ওইখানে পুরো রাক্ষসের দল মিলে, রাক্ষসের দল মিলে ওখানে 6 বসে খেয়েছি। হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে এই 3 বড় লোক ইলিশ খেয়েছে, আমরা গরিব 3 কাতলা খেয়েছি। সামনে ওল্ড দীঘা, আর এখানে আমরা খেয়েছি বলাকা রেস্টুরেন্ট, আর এদের নিজস্ব হোটেলও আছে, এটা স্টে করতে পারবো, বাট খাবারের কোয়ালিটি অসাধারণ। দেখতে দেখতে সালা 3 কেটে গেলো, বুঝতেও পারলাম না, ভালো করে মজা করলাম, ঘোরাটা একটু কম হলো, কারণ আমরা সবাই ল্যাস কর। তো নিউ দীঘা, ওল্ড দীঘা, অনেক ভেতর ভেতর জায়গা সব ঘোরা হয়ে গেলো, তো এখন বাড়ি ফেরার পালা। আসানসালা, আসানসালা, এখান থেকে আমরা বাসে উঠবো, বাসে উঠে ঘুমিয়ে ঘুমিয়ে যাবো বাড়ি। ফিরতে ফিরতে 9 বেজে যাবে,
তো ওখানে জানি না কতটা কি করতে পারবো, তাই জানিয়ে রাখলাম। বাই দ্য ওয়ে আজকে 15th আগস্ট, আমি ভুলে গেছিলাম, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। নিজে স্বাধীন হও, সমাজকেও স্বাধীন হও। তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়া। চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। আর আগের বছর যে দীঘায় গেছিলাম, উপরে আই বাটনের লিঙ্কটা আছে, গিয়ে দেখতে পারো। এই আমার মণিকাঞ্চন বাসবা, দীঘা সে কাঁচরাপাড়া ইসমেকার কে হামলোক ঘর জায়গা। এটা হচ্ছে ওল্ড দীঘার বাস স্ট্যান্ড কাম পেট্রোল পাম্প। আমি তোর কাছে 15 টাকা পাই, একটা টাকাও দেবো না। ফাইনালি বাস ছেড়েছে, এবার আমরা ওল্ড দীঘা থেকে বাড়িতে রেগুলার লাইফে রিটার্ন করব। একদম ভালো লাগছে না, ট্যাঙ্কটা একটু ভদ্রভাবে শুলে হয় না, বসলে হয় না। হ্যাঁ, তুই এরকম পা দিচ্ছিস, স্বামীর গায়ে পা দিচ্ছিস। তুই দুটো মহাপুরুষের, একটা শিব একটা কৃষ্ণ, শিবের পা গায়ে পা দিচ্ছিস, কৃষ্ণর গায়ে পা দিচ্ছিস। শুনবো না, আমার নামের মানে কৃষ্ণ। সিট থেকে পড়ে গেছে, এখন উঠতে পারছে না, পোদ আটকে গেছে। ওট ওট বাবা পড়ে গেছে, পড়ে গেছে, উঠতে পারছে না। এতক্ষণ এসি বাসে বসেছিলাম, এসি বাস এখন একটু খিদে পেয়েছে, তাই আমাদের মণিকাঞ্চন তেল খাচ্ছে। কোলাঘাটের আগের এই একটা পেট্রোল পাম্পে আমরা দাঁড়িয়েছি। একটা জিনিস দেখলাম, এখানে অ্যারো দিয়ে লেখা আছে এটিএম, অপোজিটে কোথাও কোনো এটিএম নেই, অ্যারো দিয়ে সামনে টয়লেট ছেলেদের। তার মানে কি? অল টাইম মুথ।